আসসালামু আলাইকুম। শুনলে অবিশ্বাস্য মনে হলেও বজ্রবৃষ্টি কিন্তু হচ্ছে। কোথায় হচ্ছে দেখতে পাচ্ছেন রাডার অ্যানিমেশনে। মূলত ময়মনসিংহ জেলার উত্তরাংশে নেত্রকোনা জেলা সহ কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলার কিছু অংশে এবং সাতক্ষীরা, খুলনা জেলার দক্ষিণাংশে কিছু বজ্রবৃষ্টি হচ্ছে। দেশের অধিকাংশ এলাকা বর্তমানে তাপপ্রবাহ অগ্নিধারা ঝলসে যাচ্ছে, অথচ স্বার্থপরের মতো কয়েকটি এলাকা একা একা বজ্রবৃষ্টি ভোগ করছে। এটা কি ঠিক বলেন? তাদেরকে এর জন্য জবাবদিহিতা করতে হবে, কেন তাদের এলাকায় একা বজ্রবৃষ্টি হচ্ছে। কাজের কথায় আসি, মূলত আজকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এর আশেপাশের এলাকায় কিছু বজ্রবৃষ্টির মেঘ তৈরি হওয়ার মতো কন্ডিশন রয়েছে, যার কারণে এখানে ছোট ছোট কিছু মেঘ তৈরি হয়েছে, যেগুলো ক্রমান্বয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যে কারণে মূলত পরবর্তীতে সুনামগঞ্জের কিছু এলাকা, সেই সাথে হবিগঞ্জ, মৌলভীবাজারের দুই এক জায়গায় কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বজ্রবৃষ্টির মেঘগুলো বড় হওয়ার সম্ভাবনা কম, যেহেতু বর্তমানে তাপপ্রবাহ চলছে আর এর ভিতরে খুব ভালো কন্ডিশন নেই বজ্রবৃষ্টির, এই জন্য হচ্ছে মেঘগুলো বড় হওয়ার সম্ভাবনা কম। এই মেঘগুলো ছোটো ছোটো স্থানে বৃষ্টি ঘটাতে পারে। একই সাথে সাতক্ষীরা জেলার মধ্যাংশে একটা ছোট্ট খণ্ডমেঘ আছে, যেটা কিছুক্ষণ পরে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে, এবং দক্ষিণাঞ্চলে একটি বজ্রমেঘ আছে যেটি ক্রমান্বয়ে দক্ষিণে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সাগরের দিকে নেমে যাচ্ছে। এক্ষেত্রে এর থেকেও দেশের অভ্যন্তরে, বিশেষ করে খুলনা বিভাগের অন্যত্র তেমন কোনো আশার বাণী নেই। অর্থাৎ যে স্থানগুলোতে অলরেডি বৃষ্টি হয়েছে এবং দক্ষিণে সুন্দরবন সংলগ্ন এলাকায় কিছু বজ্রবৃষ্টি হতে পারে, সেই সাথে আজকে মূলত বিকাল বা সন্ধ্যার দিকে বান্দরবান সংলগ্ন এলাকায় কিছু বজ্রবৃষ্টি হতে পারে। এই হচ্ছে আজকের বজ্রবৃষ্টি, এছাড়া আর কোথাও তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর চিত্রটি প্লে হচ্ছিল বাংলাদেশ এয়ারফোর্সের রাডার অ্যানিমেশন, সো আশা করি বুঝতে পেরেছেন। আর সবাই তাপপ্রবাহ অগ্নি টু উপভোগ করতে থাকুন আগামী 10 তারিখ পর্যন্ত, তার পরবর্তীতে মৌসুমি বায়ু চলে আসলে আশা করি স্বস্তি মিলবে ইনশাআল্লাহ।